টুলের পরে যে টুলটি সেটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটি অ্যাকচুয়ালি কী করে, পেন্সিল টুলটা অনেকটা ব্রাশ টুলের মতো, এটা আরেকটু থিকনেসটা একটু কম হয়ে তারপরে দেন এটা কাজ করে। পেন্সিল টুলে আপনি কাজ করতে পারবেন, সেটা আপনার টোটাল কাজটা স্ট্রোক, যে স্ট্রোকটা আছে স্ট্রোক দিয়ে কাজটা হবে, অথবা আপনি যদি চান এটাকে এভাবে ফিল কালার দিয়েও কাজটা করতে পারবেন পেন্সিল টুলটাকে। পেন্সিল টুলের আরেকটা সুবিধা আছে, যেটা সেটা হচ্ছে পেন্সিল টুল দিয়ে আপনি কাজ করার পরে যদি আপনি বলেন যে না আমি এখানে ফিল ইউজ করব না, শুধুমাত্র আমি স্ট্রোক কালারটা ইউজ করব, সেটা আপনার পক্ষে সম্ভব হবে। শুধু স্ট্রোক কালার চাইলে আপনি ইউজ করতে পারেন এই তো এইভাবে, হ্যাঁ স্ট্রোক কালার ইউজ করতে পারেন। এখানে স্ট্রোক কালার ইউজ করার পরে এখানে খুব সুন্দর একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে আপনি ঠিক এটা পেন্সিল যে টুলটি সেটা হচ্ছে কিন্তু একটা গ্রুভ টুল। হ্যাঁ এই গ্রুভ টুল যেটা সেটার নিচে দেখেন স্মুথ টুল, একটা স্মুথ টুল আছে। যে স্মুথ টুলটা হচ্ছে যে আপনি যে পাথটি কোর্স করেছেন, অর্থাৎ পেন্সিল টুল দিয়ে হোক অথবা পেন টুল দিয়ে হোক, যে কোনো পাথকে একটু স্মুথ করার জন্য স্মুথ টুলটি ইউজ হয়। এটাকে জাস্ট একটু আপনার যে পেন টুলটা দিয়ে অথবা আপনার যে পাথটা হয়েছে পাথটার উপরে যখন এটাকে একটু নাড়াবেন মাউস দিয়ে ক্লিক করে ধরে, তখন দেখবেন অটোমেটিক এটা এমন স্মুথ হয়ে গেছে। এটা কিন্তু এই পেন্সিল টুলের নিচে স্মুথ টুলের একটি বৈশিষ্ট্য। আপনি এখান থেকে আমরা যদি সাদা কালো কালারটা একটু কমিয়ে দিব, সেক্ষেত্রে আমরা কালার মোডটা এখানে কালার যে প্যানেল প্লেট আছে কালার প্যানেল প্লেট থেকে অপশন বার থেকে আমরা গ্রে স্কেল দিতে পারি। গ্রে স্কেল দিয়ে আমরা কালারটা একটু কমিয়ে দিব, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কম কালারটা দেখতে পাচ্ছি, এটার উপরে এটা কি স্মুথ। আমরা এখান থেকে স্মুথনেসটা কমিয়ে দিই, ডাবল ক্লিক করলেই অপশনটা দেখতে পাবেন স্মুথ টুলসের অপশন। এখান থেকে আপনি স্মুথ টুলটা কমিয়ে দিয়ে দেন আবার স্মুথ টুল দিয়ে কাজ করতে পারবেন। আপনি দেখেন হালকাভাবে পুরোটা না করে একটু একটু করে করে দেখেন, তারপরে আমি পেন্সিল টুলটা নিয়েই আমি ট্র্যাক করতেছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করে জাস্ট একটু এটাকে একটু আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করতেছি। আমরা ডিজাইনটাকে একদম অ্যারেঞ্জ করে পিছনে ফেলেই, যখন একেবারে পিছনে ফেলে দিব তখনই আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের সেকেন্ড বন্ধনী ক্লিক করে আমরা এটাকে উপরে তুলে আনব। অর্থাৎ যেটাকে আমরা যদি আমরা এখানে মাউস পয়েন্টার দিয়ে দেখি, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, কন্ট্রোল ব্র্যাকেটটা দিয়ে ব্রিং টু ফরওয়ার্ড করে আমরা এটাকে উপরে তুলে আনব, তখনই আমরা এভাবে দেখে ফেলব। এভাবে আপনি পেন্সিল টুল দিয়ে অনেক সুন্দরভাবে অনেক কিছু করতে পারেন। তারপর এখানে পাথ ইরেজার, পাথ ইরেজার যেটা সেটা হচ্ছে আপনি যদি চান কোনো একটি পেন্সিল টুল দিয়ে পাথ করার পরে কোনো একটি পাথকে ইরেজ করতে চান, যেমন আমি যদি এখানে একটা পাথ করছি এটাকে যদি আমি এখান থেকে মুছতে চাই তাহলে খুব সুন্দরভাবে এটা মোছানো যাবে। এই খেয়াল করেন আমি এটাকে ক্লিক করতেছি, এটা কিন্তু অটোমেটিক পাথগুলো মুছে যাচ্ছে। হ্যাঁ পাথগুলো মুছে যাচ্ছে। যদি এটাকে আমি কোনো একটা কালারও দিই, তারপরেও যদি আমরা কালারটা দেওয়ার পরে পাথ ইরেজার দিয়ে যদি আমি মুছি তখনও দেখবেন যে পাথগুলো মুছা যাচ্ছে। জাস্ট এটা অ্যাজ লাইক একটা ইরেজারের মতোই কাজ করবে। আচ্ছা তারপরের যে টুলটি আছে সেটা হচ্ছে আমাদের এখানে ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলের মাধ্যমে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা মজার ব্যাপার হচ্ছে ব্লব ব্রাশ টুলের মাধ্যমে যদি আপনার কালারটি এখান থেকে স্ট্রোক থাকে তাহলে আপনি স্ট্রোক অ্যাপ্লাই করবেন, আর যদি একটু দেখেন যদি ফিল যদি কালারটা ফিল, সেক্ষেত্রে আপনার কালারটি অ্যাপ্লাই হওয়ার পরে সেটা কিন্তু ফিলে কালার অ্যাপ্রুভ হবে, যেটা আপনার এখানে কালার প্লেটের মধ্যে ফিল কালার যেটা থাকবে উপরের কালারটা যেটা থাকবে সেই কালারটি আপনার অ্যাপ্লাই হবে, বিশেষ করে ব্লব ব্রাশ টুলের মধ্যে। আপনি একটু যদি একটু একটু দেখেন, আমি যদি এখান থেকে সাপোজ একটি রাউন্ড করে যদি একটি এখান থেকে আমি এখান থেকে একটু আরটু গাঢ় কালার দিয়ে দিলাম, গাঢ় কালার দিয়ে হ্যাঁ যদি এভাবে করে আমি কালার হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং আপনি এটা যখন সিলেক্ট করবেন তখন খেয়াল করেন এটা কিন্তু ফিল কালার অ্যাপ্লাই হয়েছে। আপনি কালারটা আপ ডাউন করতে পারবেন এখান থেকে, দেখেন
যখন এটা ক্লিক করবেন তখন দেখেন এখান থেকে ফিল কালারটা শো হয়েছে। আপনি কালারটাকে আপ ডাউন করতে পারবেন, যদি কমাতে পারবেন অথবা চাইলে বাড়াতে পারবেন। বাকি যদি আপনি এখান থেকে আমি যে এখন যেটা যতটুকু পর্যন্ত করেছি, তারপরে পেন্সিল টুলের সাহায্যে আপনি ব্রাশ টুল এবং পেন্সিল টুলের সাহায্যে কিন্তু সুন্দর একটি জিনিস করে ফেলতে পারবেন। ফিল কালার এটাকে পিছনে ফেলে দেন, একটু কালার বাড়িয়ে দেন। এটাকে জাস্ট এই কালারের তুলনায় একটু একটু ডিপ করে দিবেন, হালকা ডিপ। হ্যাঁ, আমরা এখন এই এটাকে এটার উপরে তুলে দিই, অ্যারেজ থেকে ব্রিং টু ফ্রন্ট টু করে দিই একটু। জাস্ট পেইন্ট করা এই ধরনের সমস্ত কাজগুলোকেই আপনি ব্রব ব্রাশ টুল দিয়ে এগুলাতে ব্যবহার করতে পারবেন এবং এগুলোতে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের এখানে ইরেজার টুল। ইরেজার টুল অ্যাকচুয়ালি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা টুল। ইরেজার টুল দিয়ে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং ইরেজার টুল দিয়ে আপনি একসাথে অনেক কিছু ডিলিট করতে পারবেন, কারণ আপনি যেহেতু জানেন আমাদের ইলাস্ট্রেটরে যতগুলি কাজ করি সবগুলি কিন্তু ভেক্টর কাজ, যেটা হচ্ছে অনেক আপনার অনেক এটা অনেক হার্ড কাজ, যেটা সহজে ফাটবে না। আপনি এটাকে যত ইচ্ছা বড় করতে পারবেন এবং ফাইলটাকে যেখানে সে আপনি অত ইচ্ছা বড় করতে পারবেন। সো এটা ভেক্টর একটি কাজ, তো ভেক্টর কোনো কাজকে কাটার জন্য কিন্তু ইরেজার অনেক ভূমিকা রাখে। হ্যাঁ, সেক্ষেত্রে ইরেজার টুলের ভূমিকা আমি বলবো, যেখানে ইরেজার আছে, তারপরে স্কাইসর আছে, টুলস আছে, নাইফ টুলস আছে, এগুলো সবগুলো টুলই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখতে চান, প্রত্যেকটা টুল অনেক ভূমিকা রাখে আমাদের ইলাস্ট্রেটর কাজের ক্ষেত্রে। যেমন আমি প্রথমে ইরেজার টুল দিয়ে যদি একটু দেখি, আমাদের এখানে আমাদের যে ডিজাইনগুলি আছে আপনি দেখতে পাচ্ছেন, যদি একটু জুম করেন, এটাকে আমরা একটু গ্রুপ করে এটাকে আলাদা রাখি, তাহলে আমরা এখান থেকে ইরেজার টুল দিয়ে আমরা দেখবো যে ইরেজার টুল দিয়ে আমরা এখানে যে আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে আমাদের ব্লিডের চিহ্নটি আছে, চিহ্নটির বাইরে যে অংশগুলি চলে গিয়েছে এই অংশগুলি খুব সুন্দরভাবে কাটতে পারি। সেটার জন্য আমরা যখন এভাবে পুরোটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখান থেকে ইরেজারটা সিলেক্ট করবো, ইরেজারটা সিলেক্ট করে আমরা এভাবে টান দিলে আমাদের ইরেজার সব কেটে ফেলবে, কিন্তু আমরা চাচ্ছি যে না আমরা সমান্তরালভাবে কাটবো। তাহলে কিবোর্ড থেকে অলটা প্রেস করতে হবে, অলটা প্রেস করে ঠিক যে বরাবর আমাদের শুরু করবে এ বরাবর ক্লিক করে জাস্ট আমরা ক্লিক করে মাউস চেপে ধরে এভাবে এনে ছেড়ে দেবো। তখন দেখবেন যে খুব সমানভাবে আমাদের এই বাকি অংশটা কেটে গিয়েছে অলরেডি। সেমভাবে এখানেও আমরা জাস্ট অলটা চেপে ক্লিক করে ধরে টোটাল বাকি অংশগুলি আমরা এভাবে কেটে দিব। তখন দেখতে পাচ্ছেন যে একেবারে ভিতরে, যেমন আমাদের এই পাশের অংশগুলি আছে, এইভাবে সিলেক্ট করে ইরেজার ধরে আমরা জাস্ট অলটা চেপে ব্রাশ টুল এবং গ্লোভ টুল, পেইন্ট ব্রাশ টুল, এই তিনটার মাধ্যমে এবং পাশাপাশি ইরেজার টুল, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলি করে দিয়েছি অলরেডি। আমি যদি একটু আরেকটু কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে আপনার এখান থেকে দিলাম একটু ফ্রন্ট, আবার এখানে দিয়ে একটু ইয়া করে দিলাম, একটু লাইট করে দিই, এগুলা লাইট করলে হয়তো দেখতে সুন্দর লাগবে। তারপরে আসুন আমরা এখান থেকে যে আমাদের অলরেডি যে পাতগুলি হয় কোনো একটা শেপের জন্য, যেহেতু এটা ভেক্টর, পাতগুলির জাস্ট পাতের মধ্যে ক্লিক করে আমি এটাকে আলাদা করে ফেলতে পারতেছি। অর্থাৎ এই কেচি যে চিহ্নটা দেখতেছেন, কেচি দিয়ে যেমন কাপড় কাটা হয় ঠিক কেচি দিয়ে এখান থেকে পাতগুলো কাটা হয়। যে আমার যে একটা পাত, আমরা যে পাত নিয়ে আমাদের ইলাস্ট্রেটরে কাজ করি, পাতগুলো কেটে ফেলার জন্যই আমাদের এখান থেকে কেচিটি ব্যবহার করা হয়। যেমন সাপোজ আমি যদি এখান থেকে পেন্ট টুল নিয়ে, হ্যাঁ, এখানে আমি একে এটাকে যদি আমি এখন এখান থেকে নাইফ টুল ছুরির মতো, এটা বলতে পারেন যে ছুরির মতো, আপনি যদি আমি এটাকে এইভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, এভাবে করলাম, হ্যাঁ, করে দেন আলাদা
অর্থাৎ কোনো একটি শেপকে সুন্দরভাবে কাটার জন্যই কিন্তু আমাদের এখানে টোটাল এই ইরেজার টুলস, তারপর এখান থেকে আমাদের সাইসর টুলস এবং নাইফ টুল, টোটালি এই তিনটা টুল কিন্তু আমাদের এভাবে ইউজ হয়। 10 মিনিট ডিজাইন স্কুল, এটা একটি গ্রাফিক্স টিউটোরিয়াল চ্যানেল, সকল ভুলগুলো নিয়ে সবার পরামর্শ কাম্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।